আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2022 আর মাত্র কয়েকদিন বাকি। প্রচুর স্টুডেন্ট তোমরা কমেন্ট করছো, আমাকে ফোন করছো যে দাদা এবছরে আমি পরীক্ষা দেব না, পরীক্ষা না হলে ভালো হয়, পরীক্ষা বাতিল হলে ভালো হয়, আমি পরীক্ষা দিলে ফেল করব, কি করব। এই জন্যই তোমাদের জন্য এই ভিডিওটি আমি আজকে এনেছি। তাই তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা যারা ভালো করে পড়াশোনা করেছো, যারা যারা অল্প হলেও পড়াশোনা করেছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। যারা একদম পড়াশোনা করনি, যারা ভাবছো আমি তো সারা বছর ধরে একটা বই পড়িনি, কী করে পাস করব, তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটি জাস্ট 5 থেকে 6 মিনিটের হবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমার শুধু 25 নাম্বার নয়, এর থেকেও বেশি নাম্বার পাবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার আগে আমি তোমাদের বলি যে আমি আজকে তোমাদের যে দুটো মাত্র টিপস দেবো, এই দুখানা টিপস যদি তোমরা মনে রাখতে পারো, শুধু 25 নয়, আশা করা যায় 35 থেকে 40 নাম্বারও কিন্তু তোমরা প্রতিটি সাবজেক্টে কিন্তু পাবে, যারা সারা বছরে কিছু পড়নি। এবং তোমাদের আমি একটা একদম সত্য ঘটনা, আমারই জীবনে এরকম বহু ঘটনা ঘটেছে, একটা ঘটনা তোমাদের বলি যে আজ থেকে প্রায় 3 বছর আগে একটি স্টুডেন্ট পরীক্ষার জাস্ট 15 দিন আগে ছিল এবং সে সত্যি কিছু জানে না, কিছুই পড়েনি। আমি তাকে দুখানা টিপস দিয়েছিলাম, সেই টিপস পাওয়ার পর সে প্রত্যেকটা পরীক্ষায় একটা ভালো নাম্বার পেয়েছিল, অবশ্যই মাধ্যমিক কিন্তু পিরিভিশন পেয়েছিল, সে কিন্তু একটা ভালো রেজাল্টও করেছিল। সে প্রত্যেক দিন পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার আগে কিন্তু আমার কাছে আসতো, এসে সে কত পেতে পারে সে কিন্তু আমার কাছে এসে সেই নাম্বারগুলো আগে দেখে নিত এবং তারপর দিন সে আবার পরীক্ষা দিতে যেত। এবং তোমরা তো এটাও বলতে পারো, দাদা পি ডিভিশন যদি পাই, সেকেন্ড ডিভিশন পাই, এতে আর কী হবে। দেখো তোমাদেরকে বারবার বলবো, তোমরা যারা ভাবছো পরীক্ষা দেবো না, পরীক্ষা দিলে ফেল করবো, তোমরা প্রত্যেকেই পরীক্ষা দিতে যাবে। এই যে মাধ্যমিকের রেজাল্টটা আছে, তোমরা ভাবছো পি ডিভিশন হলে জীবনটা শেষ, এটা একদম ভুল কথা। আমাদের পাশের পাড়ারই কিন্তু একটি দাদা রয়েছে, তোমরা যদি কোনোদিন বলো আমি তোমাদের সামনেও কিন্তু উপস্থিত করতে পারি। মাধ্যমিকে পি ডিভিশন, উচ্চ মাধ্যমিকে পি ডিভিশন, এমনকি গ্র্যাজুয়েশনে কিন্তু পি ডিভিশনই পেয়েছিল। সে আজকে কিন্তু SBI ব্যাংকের ম্যানেজার হিসাবে কাজ করে এবং সারা লাইফে প্রায় 20 থেকে 30টি কিন্তু চাকরি পেয়েছে। কারণ চাকরির লেভেলে যে পড়াশোনা সেটা কিন্তু কিছুটা হলেও কিন্তু ডিফারেন্ট আছে, তোমাদের এই নিচু ক্লাসের পড়াশোনার সাথে অনেকটাই ডিফারেন্স আছে। তাই তোমরা প্রত্যেকেই পরীক্ষাটা দেবে এবং ভালো নাম্বার পাবে। তো চলো আমি তোমাদের যে দুখানা টিপস, সেই দুখানা টিপস তোমাদেরকে আমি বলে দিই। দুখানা টিপসের মধ্যে সর্বপ্রথম অর্থাৎ 1 নম্বর টিপস হচ্ছে মনের জোর। 2 নম্বর টিপস, তোমাদেরকে ভাবতে হবে যে আমার প্রত্যেকটা বিষয় কমপ্লিট, আমি প্রত্যেকটি উত্তর পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবো। অর্থাৎ এই দুখানা কথা তোমার একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে। তো তোমরা তো এটা বলতেই পারো, দাদা কিছুই তো পড়লাম না, আমি কেন ভাববো। এটাই তোমাকে ভাবতে হবে এবং এই ভাবাটাই কিন্তু তোমাকে কাজ করাবে একটা ভালো নাম্বার তুলতে। তো প্রথমত মনের জোর, 2 নম্বর হচ্ছে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার হলে গিয়ে একদম লিখতে পারবে। তো দেখো প্রত্যেকেই তোমরা জানো যে তোমাদের 25 নম্বর তুললে পাস, প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 10 নম্বর প্রজেক্ট এবং 15 নম্বর কিন্তু লিখে তুলতে হবে। আজকে যে ভিডিওটা আমি বলছি এখানে তোমরা শুধু 25 নয়, এর থেকে বেশি নাম্বার তুলবে। দেখো প্রত্যেকে প্রজেক্ট জমা দিয়েছো, এই প্রজেক্টে 10 নম্বর কিন্তু প্রত্যেকেই পাচ্ছ, আশা করা যায় এবছরে প্রত্যেককেই 10 নম্বর দেওয়া হবে। বাকি 15 নম্বর কীভাবে তুলবে, তোমরা জানো প্রত্যেকে যে প্রতিটা সাবজেক্টে MCQ এবং SCQ প্রায় 36 থেকে 37 নম্বর থাকে, তার মধ্যে 21টা 20টা MCQ থাকে। তোমরা MCQগুলো কী করবে, বইয়ের পাতাও তো উল্টাও নি, কী করে করবে। যদি চারটে অপশানের মধ্যে কেউ ভাবো সব কটা সি মারবে, কেউ কিন্তু একটা এ, একটা সি, একটা ডি মারবে না। যদি মনে হয় যে এই উত্তরটা একদম কারেক্ট, তবে সেই উত্তরটা তোমরা দিচ্ছ, না হলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সব কটা হয় সি মারো, সব কটা ডি মারো, সব কটা এ মারো। এইভাবে তোমাদের কিন্তু MCQ পার্টটা করতে হবে। 2 নম্বরও দেখো, বাকি প্রত্যেকটা অর্থাৎ 90 নম্বরেরই উত্তর তোমাদের লিখতে হবে। কিভাবে লিখবে,
ধরো ভূগোল পরীক্ষা, ইতিহাস পরীক্ষা, বাংলা পরীক্ষা, কি করবে? প্রশ্নটা টোকো, প্রশ্নটা সম্পর্কে অন্তত ভাবো তোমরা যে প্রশ্নটা কি বলেছে। যদি একটা প্রশ্ন তোমরা 10 বার পড়ো, সেই উত্তর সম্পর্কে একটা কিছু হলেও কিন্তু তোমার মধ্যে একটা আইডিয়া আসবে যে এর উত্তরটা এরকম হতে পারে। তুমি কারোর হয়তো হেল্প পাচ্ছ না, খুব কড়া গাঁট পড়েছে, কি করবে? যে উত্তরটা তুমি ভাববে সেই উত্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরা লিখবে। সাদা খাতা জমা দেওয়ার থেকে ভরা খাতা জমা দিলেও যিনি শিক্ষক, যিনি খাতা দেখবে, তিনি অবশ্যই বুঝতে পারবে যে এই ছাত্রটি সারা বছর একটুও পড়াশোনা করতে পারেনি এবং কেন, সেটা শিক্ষকরা প্রত্যেকেই জানে। যদি তুমি 90 নম্বরের উত্তরটা এইভাবে খাতা ভরিয়ে দিয়ে আসো, হয়তো প্রত্যেকটা প্রশ্নে যদি 1-1.5 করেও দেয়, তোমার কিন্তু 25-এর থেকে কিন্তু একটা ভালো নাম্বার উঠবে। কিন্তু সাদা খাতা একদমই কেউ জমা দেবে না। তো এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়, দেখো বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু এইভাবে লিখতে হবে। এবং যদি বলতে হয় যে অঙ্ক, আমি অঙ্কের একটি ভিডিও দিয়ে দিয়েছি, কোনো অঙ্ক না করেও কিন্তু 25 নম্বর তোলা যায়, কীভাবে তুলতে হবে সেই ভিডিও অবশ্যই দিয়েছি, তাও আজকে আমি শর্টে একটু বলে রাখি। অবশ্যই তোমাদের একটি উপপাদ্য, একটি সম্পাদন করতেই হবে, এবং কোন 4টি উপপাদ্য আমি দিয়েছি ওখানে একটি কমন পাচ্ছ, সম্পাদ্য সমাধান সহ আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি। এখান থেকে 10 নম্বর প্রজেক্টে, 10 নম্বর থাকছে, 5 নম্বর দেখো MCQ আছে, সব কারো যদি CC মেরে আসো 5টার মধ্যে 2টো রাইট হবেই হবে। সত্য মিথ্যা আছে, সব কারণে যদি সত্য পরপর লিখে দাও 2টো রাইট অবশ্যই হবে। তাহলে 20 আর 4 = 24 হয়ে গেল। তারপরে তো দেখো শূন্যস্থান পূরণ আছে, টুকটাক অঙ্ক আছে, যদি নাও পারো 25 নম্বর তোমাদের কিন্তু অবশ্যই হবে। তাই কেউ ভাবছো যে পরীক্ষা আমি দিতে যাব না, এরকম ভাবার কোনো দরকার নেই। কারণ তোমাদেরকে আমি বলেছি যে মাধ্যমিক পরীক্ষাতে ভালো রেজাল্ট করলে যে ভবিষ্যতে চাকরি হবে, একটা এরকম কোনো কথা নয়। তোমরা পড়াশোনা করতে পারোনি এই পরিস্থিতির জন্য। তো এই মুহূর্তে আমার কথাগুলো আমি আশা করি মন দিয়ে শুনেছো। এই কথাগুলো তোমরা অবশ্যই তোমরা ফলো করো, করে এইভাবে তোমরা পরীক্ষা দাও, পরে উচ্চ মাধ্যমিকে তোমরা ভালো করে পড়াশোনা করো, কলেজে উঠে ভালো করে পড়াশোনা করো। এবং আগে কিন্তু আমি তোমাদের বলেছি যে যে তোমরা 3টে বছর প্রি-ডিভিশন যদি পাও কোনো সমস্যা নেই। যদি তুমি যদি একটা ইচ্ছাশক্তি থাকে যে আমি একটা চাকরি করব ভালো, তাহলে অবশ্যই কিন্তু তুমি পড়াশোনা করেও কিন্তু পেতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও, আর তোমাদেরকে যে টিপসগুলো দিলাম অবশ্যই তোমরা ফলো করো, কারা কারা ফলো করছো অবশ্যই তোমরা জানিও। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।